যাকে জন্ম দিয়ে জ্ঞাতার্থ হয়েছেন তিনি বাড়ি আছেন? ওর মা জ্ঞাতার্থ হয়েছেন, আমি হইনি। আপনি সকলে ঠাট্টা করতে এসছেন? ঠাট্টা করার সময় নাই। আপনার ছেলে সন বাড়িতে আছেন কি? কেন, সে আবার কি করেছে? ও ভগবান, সঞ্জীব সঞ্জীব কি করেছে বলেন তো, আমি জুতি লাশ করে দেবো। আজকে দিন সামনেই বলা হবে। একটি চরে তোমার মুন্ডু পুড়িয়ে দেবো সোয়াইন। দেশে বিপ্লব আসবে, তাহলে আমরা রয়েছি কি করতে? হারমোনিয়া বাজিয়ে গান করতে? আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু গালাগাল দেবার কোনো অধিকার আপনার নেই। শাট আপ! তোমাকে অ্যারেস্ট করবো না, হাজতেও পুরবো না, পাচার কাপড় তুলে বেত লাগাবো। কাল কাল পিটিবিসির বাড়িতে ভিখিরি লাগিয়ে দিয়েছিলে কেন? আমি? হ্যাঁ, তুমি ছাড়া আর কে? যাদের অ্যারেস্ট করেছেন তারা আমার নাম বলেছে। অ্যারেস্ট কাউকে করতে পারিনি, ইচ্ছে করে করিনি। অ্যারেস্ট করতে পারলেন না কেন? তারা আমার থামার এলাকায় করে না। এইটাই কারণ না, অন্য কারণ আছে? অন্য কোনো কারণ নেই। ইডিয়ে তখন থেকে জেরা করে চলেছে, পুলিশ অফিসার আমি না তুমি। বাবা, এরা কি আমাকে পাগল করে ছেড়ে দেবে? মেসমশাই, কি হয়েছে মেসমশাই, কি ব্যাপার? আমি কিচ্ছু জানি না, আমায় কিচ্ছু জিজ্ঞেস করবে না। তুমি 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 তো থানায় গিয়ে ডায়েরি করে এসেছো যে বিয়ের সময় তোমাদের বাড়িতে হামলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু তার জন্য এ বাড়িতে যাচ্ছি কেন? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই হামলার পেছনে এর কালো হাত ছিল। সঞ্জীব, তোমাদের কি হয়েছে? আপনাদের মাথায় না যত সব উদ্ভট চিন্তা আসে মশাই। সঞ্জীব সারাদিন বিয়ে এত খাটলো, আমরা একসাথে বসে খেলাম। তোমাদের বাড়িতে ছিল আগে? হ্যাঁ, ও তো সারাদিন মায়ের কাছে বসেছিল। আপনি তো পাড়ায় যা হবে সব ব্যাপারে আমাকে ধরবেন, যত দোষ নন্দ ঘোষ। বিশ্বাস করতে পারলাম না। ঠিক আছে, এই সত্যি করে বলতো, হামলা দিয়েছিলি? পাখন লাগি আমার খেয়ে কাজ নিয়ে আমি তোদের বাড়িতে হামলাবাজি করতে যাবো?